পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জম্বির ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত আজ আমরা অমৃত জিজ্ঞাসার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি এবারও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নগুলো মূলত আপনারা করেছিলেন সেই প্রশ্নগুলো হলো কিভাবে বুঝবো ফানাফি শায়েখের স্তর শেষ হয়েছে দ্বিতীয় প্রশ্ন শয়তানকে দেখা যায় জিনো কি দেখা যায় আজ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন ছিল কীভাবে আমরা বুঝব যে আমাদের ফানাফির শায়েখের স্তর শেষ হয়েছে বা আমরা ফানাফির শায়েখের স্তর অতিক্রম করতে পেরেছি ফানাফি শায়েখ অর্থ শায়েখের প্রতি ফানা হয়ে যাওয়া শায়েখের জন্য ফানা হয়ে যাওয়া অর্থাৎ পীরের সাথে মিশে যাওয়া ফানা হয়ে যাওয়া একাকার হয়ে যাওয়া পীরের সকল হুকুম নিষেধ যা কিছু আছে এসব কিছু কি সম্পূর্ণভাবে মেনে চলা এক কথায় পূর্ণভাবে গুরুর প্রতি আত্মসমর্পণ করা যে গুরু যেটা বলবেন সেটা করা বাকি গুরুর পছন্দনীয় কাজ করা বা গুরুর ভালো লাগে এরকম কাজ করা এমন কাজ না করা যে কাজগুলো করলে মর্শিদ বা পীর কি বেজার হবেন বা অসন্তুষ্ট হবেন বা তিনি যে কাজগুলো করতে বারণ করেছেন সেই কাজগুলো না করা এটা নিজের স্বার্থের বিপরীতে গেলেও কি করা যাবে না অর্থাৎ নিজের স্বার্থ এখানে দেখা যাবে না মুর্শিদ যেটা বলবেন যেভাবে বলবেন যেটা করতে বলবেন করতে নিষেধ করবেন এসব কিছুই কি ভক্তকে পালন করতে হবে গুরুকে নিজের জীবনের চাইতেও কি বেশি ভালোবাসতে হবে অর্থাৎ আল্লাহ এবং রাসুলের খাতিরে বা আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কি মুর্শিদকে এবং তাকে আল্লাহ এবং রাসুলের খাতিরে সব চাইতে অধিক ভালোবাসতে হবে এখন কথা হলো কিভাবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা ফানাফি শাহীের স্তর পার করতে পেরেছি বা আমাদের দ্বারা সেটা হলো কি না এটার উত্তর হবে এই কেউ যদি কাউকে ভালোবাসে এটা কিন্তু অন্যের কাছ থেকে জানা বা বোঝার কিছুই নেই সে নিজেই এটা উপলব্ধি করবে কাউকে শিখিয়ে দিতে হবে না তো যদি কেউ মুর্শিদকে ভালোই বাসেন মুর্জিদের প্রতি ফানাই হন তাহলে সে নিজে এটা বুঝতে পারবে যে সে তার মুর্শিদকে কতটুকু ভালোবাসে যে তাকে না দেখলে তার কেমন লাগে তাকে দেখলে তার অনুভূতি কেমন তার আদেশ নিষেধ পালন করতে তার কেমন লাগে তাকে দেখতে কেমন লাগে তার সেবা যত্ন করতে কেমন লাগে এই বিষয়গুলো কিন্তু ভক্তই বুঝতে পারবে যদি তার বিরক্ত লাগে তাও সে বুঝতে পারবে যদি সে গুরুর আজ্ঞা পালন করে গুরুকে ভালোবেসে আনন্দ পায় তৃপ্তি পায় তাহলে সে বুঝতে পারবে যে কি সে তার মুর্শিদকে ভালোবাসে এটা বাইরের কারো কাছ থেকে শিখার বা বুঝার কিছুই নেই অর্থাৎ ভালোবাসা বা প্রেম কি বলে হবে না। তো সেরকম। এটা বুঝতে পারবে। যখন সে সেই স্তর অতিক্রম করবে বা কি সেই স্তরে অবস্থান করবে তবে কিছু বিষয় আছে যে ফানাফি সাইখের স্তরে এরকম ঘটে যে আউলিয়া ক্যারামগণ আমাদেরকে কিছু কথা বলে গিয়েছেন যে ওই স্তরে গেলে এরকম হবে যেমন অনেকে বলে থাকে যে প্রেমে পড়লে এটা এটা হয় এরকম সেরকম লাগে এক একজন তার অভিজ্ঞতা থেকে এক এক রকম কথা জানিয়ে দেয় যখন কেউ নতুন প্রেমে পড়ে বা কাউকে ভালোবাসে তখন কি সে সেগুলো একটু মেলানোর চেষ্টা করে কোনো কিছু তার সাথে মিলেও যায় তখন সে নিজে নিজে হয়তো অনুভব করে হয়তোবা আমি তার প্রেমে পড়েছি বা তাকে ভালোবেসে ফেলেছি তো এই প্রেম শুধু নারী পুরুষের ক্ষেত্রেই না যদি আপনার বাসায় একটি কুকুরও থাকে একটা সময় আপনি তাকে ভালোবেসে ফেলতে পারেন তার প্রতি আপনার মায়া জন্মাতে পারে আপনি তখন বুঝতে পারবেন যে না এই কুকুরটাকে আপনি ভালোবাসেন সে কুকুরটা না খেয়ে থাকলে আপনার খোঁজ নিতে ইচ্ছা করবে কুকুরটা খেলো কিনা বা বাসায় যদি আপনি কোনো পশু বা পাখি লালন পালন করেন তার প্রতিও কিন্তু আপনার একটা ভালোবাসা জন্মাতে পারে পাশের বাড়ির কারো প্রতি কোনো দরিদ্রের প্রতি বা অন্য কোনো মানুষের প্রতি আপনার মায়া মহব্বত জন্মাতে পারে তখন আপনি বুঝতে পারেন হ্যাঁ তার মানে কি আপনি তাকে এখন গুরুত্ব দিচ্ছেন ভালোবাসতেছেন তো প্রেম ভালোবাসা মায়ার এইসব বিষয়গুলো কি কাউকে বুঝিয়ে দিতে হয় না কিছু বিষয় থাকে যে প্রেমে পড়লে মায়ায় পড়লে মানুষের রকম লাগে তো ফানাফি শাইখের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সারাক্ষণ মুর্শিদকে দেখতে ইচ্ছা করবে তাকে ছাড়া ভক্তের কিছুই ভালো লাগবে না সে সব কিছুতেই তার মুর্শিদকে কল্পনা করতে থাকবে সে সারাক্ষণ মুর্শিদের কথা ভাবতে আনন্দ বোধ করবে সে শারীরিকভাবে যেখানেই থাকুক তার মন কি মুর্শিদের কাছে পড়ে থাকবে এই যে কিছু ভাব এগুলো হচ্ছে কি ফানাফির শায়েখের স্তরের একটা ভাব কিন্তু এগুলো আসলে বলে কোয়ে বোঝানোর বিষয় না যখন ঘটবে তখন ভক্ত নিজেই বুঝতে পারবে তো ফানাফির শায়েখ ফানাফির রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা এই যে স্তরগুলো আছে এগুলোর কোন স্তরে কীরকম হয় আউলিয়াগণ সেটা বলেছেন কিন্তু এটা যে যার ঘটবে তাকে কিন্তু বলে কয়ে বোঝাতে হবে না সে এমনি বুঝতে পারবে যেমন শিশু কিশোর যুবক বৃদ্ধ এই যে বিষয়গুলো আছে আমরা জানি শিশুকালে বাচ্চারা এরকম থাকে কিশোর হলে তাদের এই পরিবর্তন ঘটে যুবক হলে তার এই পরিবর্তন ঘটে কিন্তু যখন একটি শিশু কৈশোরে পদার্পণ লাভ করে তখন কিন্তু সে বুঝতে পারে তার পরিবর্তন যখন সে যুবক হয় তখন সে তার পরিবর্তন বুঝতে পারে তাকে কিন্তু শিখিয়ে দিতে হয় না যে তুমি এখন যুবক হয়ে গেছো যখন কেউ বৃদ্ধ হয় তখন কিন্তু তাকে বলে দিতে হয় না আপনি বৃদ্ধ হয়ে গেছেন সে নিজেই বুঝতে পারে কিন্তু কৈশোরে পদার্পণ করলে যৌবনে পদার্পণ করলে বা বৃদ্ধ হয়ে গেলে কি পরিবর্তনগুলো আসে যেমন চুল পেকে যাবে নানা ধরনের যে সমস্যা হবে এগুলো কিন্তু মানুষ বলে রাখে কিন্তু যে বৃদ্ধ হয় তাকে কিন্তু এটা বলে দিতে হয় না সে তখন বুঝতে পারে যে হ্যাঁ আমার সেই সময়টা চলে আসছে তো ফানাফির শাহীের ব্যাপারটা তাই তো যখন কারো ফানাফির শাহী স্তর অতিক্রম হবে তখন সে ফানাফির রাসুলের স্তরে পৌঁছে যাবে স্বয়ং রাসুল তার মুর্শিদের রূপে দেখা দিবেন সুতরাং তাকে আর বাইরের কারোর কাছ থেকে জানতে বা বুঝতে হবে না যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর দেখা না পাওয়া যাবে মুর্শিদের রূপে ততক্ষণ পর্যন্ত তার ফানাফির শাইখের স্তর অতিক্রম হয়নি সে সেটা নিজেই বুঝতে পারবে তাই এটা নিয়ে কারো টেনশন করার কিছু নেই যে সে এখন ফানাফির শায়েক বা ফানাফির রাসুলের স্তরে পৌঁছেছে কিনা যখন সেটা ঘটবে তখন আপনি কি নিজেই বুঝতে পারবেন এটা নিয়ে এটা ভাবার কিছু নেই যে আপনি একটা স্তরে আটকে আছেন আপনি অতিক্রম করেছেন তারপরও বুঝতে পারছেন না না এরকমটা কখনোই ঘটবে না যখন অতিক্রম করবেন তখন সবার আগে আপনিই বুঝতে পারবেন দ্বিতীয় প্রশ্নটি ছিল শয়তানকে দেখা যায় কি দেখা যায় আমি যতটুকু বুঝি এখানে আসলে প্রশ্নটাই ঠিক হয়নি কারণ শয়তানকে দেখা যায় জানিয়েছেন জিনকে দেখা যায় কিনা প্রশ্ন করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি শয়তানকে দেখেছেন কেউ কি শয়তানকে দেখেছে তো যেটা কেউ দেখেই সেটা দেখা যায় বলে দিলেন আর প্রশ্ন করা হলো যে জিনকে দেখা যায় কিনা যদি এমন হতো যে শয়তান বা জিনকে কি দেখা যায় কিনা বা শয়তান ও জিনকে কি দেখা যায় কিনা তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল তারপরে যেটা বলছি সেটা হচ্ছে শয়তান কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় শয়তান একটা সত্তার নাম যাকে সৃষ্টি করা হয়েছে এই বিশ্ব সংসারের ভারসাম্য বজায় রাখার জন্য অর্থাৎ ভালো থাকলে মন্দ লাগবে যদি সব ভালো হয়ে যায় তাহলে কি ব্যালেন্স থাকবে না এই ব্যালেন্স রাখার জন্য ভারসাম্যতা রাখার জন্য শয়তানের সৃষ্টি শয়তান অর্থ হচ্ছে অভিশপ্ত এটা একটা উপাধি আজাজিল যখন অভিশপ্ত হল আদমকে সেজদা না করার কারণে তখন তাকে শয়তান বলা হল শয়তান হিসেবে আখ্যা দেওয়া হল অভিশপ্ত তার আগে শয়তান নাম ছিল না ছিল কি জিন অর্থাৎ সে কি ছিল জিন ছিল আজাজিল যার নাম ছিল আজাজিল তাকে মকরমা আবেদও বলা হয় অর্থাৎ সম্মানিত ইবাদতকার সে অনেক ইবাদতের পর ফেরেশতাদের মধ্যেও কি হয়েছিল শ্রেষ্ঠ হয়েছিল প্রধান হয়ে গিয়েছিল অর্থাৎ সমস্ত ফেরিস্তাদের চাইতো কি তার মর্যাদা সবার ঊর্ধ্বে ছিল কিন্তু সে ছিল কি জিন যেহেতু সে জিন ছিল তার ইবাদতের সুযোগ ছিল আর সে তার সাধনার বলি কি মুকুরুম আবিদ উপাধি লাভ করেছিলেন কিন্তু অহংকারের কারণে কি হয়ে গেল শয়তান এখন কথা হলো বাস্তবেই কি জিন মানিয়ে শয়তান মানে যত জিন আছে জিন জাতির যত সদস্য আছে সবাই কি শয়তান নাকি শয়তান একজন অর্থাৎ মকরুম আবেদ যে সেজদা করে নাই শুধু সে এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই বা যেটা জানতে পারি সেটা হচ্ছে শয়তানের কারণেই কি মানুষ পাপ কাজ করে এটা আলেমোলামা থেকে শুরু করে সবাই বলে যে শয়তানের প্ররোচনায় শয়তানের কারণে কি আদম সন্তানরা পাপ করে তার মানে কি পাপ করার জন্য শয়তানের প্ররোচনার প্রয়োজন এখানে তা না হলে মানুষ পাপ করতো না কিন্তু কথা হল শয়তান যে সেজদা দিল না এই যে অহংকার বোধ আসলো তাকে কে প্ররোচনা দিল তো এটা একটা অবশ্য কমন প্রশ্ন অনেকেই বলে যে আজাজিলকে তখন কে ধোকা দিল বা সেই জিনকে কে ধোকা দিল কোন শয়তান ধোকা দিল কিন্তু কথা কিন্তু এটুকের মধ্যে না আমরা জানি মানুষের আগেও বহু সৃষ্টি করা হয়েছিল তারা নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করেছে যুদ্ধ করেছে রক্তপাত করেছে বা জিন যাতে সেটা করেছে তাই তাদেরকে ধ্বংস করা হয়েছে তার মানে এই সেজদার বিষয়টা তো অনেক পরের আগে থেকেই তো তারা কাজে লিপ্ত ছিল তাই তো তাদের ধ্বংস করা হয়েছে আর মানব সৃষ্টির সময় ফেরেস্তারা এটাই আল্লাহকে বলেছিল যে আপনি কি আবার এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা পূর্বদের ন্যায় হত্যা করবে মারামারি কাটাকাটি করবে এখন কথা হলো শয়তানের কারণেই যদি মানুষ পাপ করে থাকে তাহলে সেই জিনেরা বা তারা কেন এই পাপ কাজগুলো করেছিল যুদ্ধ রক্তপাত এগুলো কেন করেছিল তার মানে শয়তান এটা আগেও ছিল এই জিন হয়তো বা ছিল না আজাজিল হয়তো বা ছিল না কিন্তু শয়তান আগেও ছিল অর্থাৎ এমন একটি শক্তি বা সত্তা যেটা মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায় সত্য হলো এই যে এটা আমাদেরকে বোঝানো হয়েছে যেহেতু সূচনা আদম সালামের মাধ্যমে নতুন একটি শয়তানের প্রয়োজন ছিল যেটা আমাদের সাথে পরিচয় করিয়ে দিবেন তাই এখানে আজাজিলের রহস্যটা আসে অর্থাৎ সে সামনে আসে কিন্তু তার বহু আগে থেকেই তো এটা ছিল অর্থাৎ বহু জিনেরা কি বা অন্য জাতিরা কি খারাপ কাজ করতো তার মানে শয়তান এই যে খারাপ করার যে প্রচারণা যে দিচ্ছে সে আগেও ছিল কিন্তু আমাদের দেখান হলো আবেদ একটা জিনকে দিয়ে অর্থাৎ এটা হচ্ছে হচ্ছে একটা বিষয় বাস্তব ব্যাপার শয়তান বাইরে থেকে কোনো কেউ আসে না বা কোনো জিন নয় এটা আমার মধ্যেই থাকে সেটা হচ্ছে কি মানুষের মধ্যে থাকা আমিত্ব সেই আমিত্বই ছয় রিপু নিয়ে বা বিভিন্ন নাম ধারণ করে নফস বলি প্রবৃত্তি বলি খারাপ প্রবৃত্তি বলি এগুলো হয়ে কি মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে এটা জিনের মধ্যেও ছিল তাই তারা খারাপ কাজ করেছিল এটা আজাজিলের মধ্যেও ছিল তাই সে দা দেয় নাই তাই তাকে বলা হলো অভিশপ্ত শয়তান অর্থাৎ এটা যারা ইবাদত করার সুযোগ পেয়েছে তাদের মধ্যে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে এটা আগেও ছিল আদমের আদমের পরেও এটা আছে তাই শয়তানকে দেখা যাওয়া না যাওয়ার কিছুই নেই শয়তানকে আসলে বোঝার ব্যাপার শয়তান কি আমার মধ্যে আসলে শয়তানকে বাইরে থেকে কোনো শয়তান বা জিন এসে আপনাকে কোনো ধোকা দিবে না এটা ভেতরই ঘটে যেভাবে আজাজিলকে ধোকা দেওয়া হয়েছিল যেভাবে তার পূর্বপুরুষরা অর্থাৎ জিনেরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেছিল সেটাই হচ্ছে কি প্রকৃত শয়তান সেটা হচ্ছে কি সবার সেই আমিত্য তাই আমরা স্পষ্টভাবে বলতে পারি যে শয়তানকে দেখা যাওয়ার কিছু নেই শয়তান আলাদা কিছু না কিন্তু জাহেরিভাবে সেই আজাজিল জিনকে কি বলা হয় শয়তান বলা হয়ে থাকে কারণ প্রত্যেক বিষয়ের ভিতর এবং বাহির আছে জাহিরি এবং বাতিনি একটা ব্যাপার আছে তো জাহেরির দৃষ্টি জাহিরি যে ব্যাপারটা সেটা হচ্ছে কি সেই আজাজিল হচ্ছে কি সেই অভিশপ্ত জিন বা কি শয়তান এখন আসা যাক যে জিন দেখা যায় কি না জিন আগুনের তৈরি জিন যদি দেখা দেয় বা যাদের দেখার ক্ষমতা আছে তারা জিনকে দেখতে পারে এবং জিন দেখা দিলে কি সেও দেখতে পারবে যাকে দেখা দিবে সে দেখতে পারবে তারা বিভিন্ন রূপও ধারণ করতে পারে যেহেতু তার আগুনের তৈরি বা তাদের ওজুত কি আমাদের মতো মোটা ওজুত না ফেল ওজুত না তাই তারা বিভিন্ন রূপও পরিবর্তন করতে পারে আল্লাহ তাদের সেই ক্ষমতা দিয়েছেন জিনদের অনেক ঘটনা ইসলাম ধর্মে আছে বা আমরা যে অসুর জাতির কথা শুনে থাকি এগুলো একই প্রজাতি ভিন্ন ভিন্ন জাত বা যাই থাকুক সে একই ক্যাটাগরির যে তাদের অস্তিত্ব ছিল এবং আছে আর তাদেরকে দেখা যায় যদি কেউ দেখতে পারে বা তারা যদি কাউকে দেখা দেয় তবে ইদানিং অনেকে বলে থাকেন যে আসলে জিন বলে কিছু হয় না এটা মানুষের ভিতরেই থাকে যে মানুষের ভিতরে যে অগ্নির প্রভাব বা রাগ বা যে অহংকার বোধ বা শয়তান এটাই হচ্ছে জিন বাইরে আসলে কোনো জিনটিন হয় না কিন্তু এটি সম্পূর্ণভাবে একটি ভুল ধারণা মানে অতিপণ্ডিত করতে গিয়ে একটা ভুল থিওরি দেওয়া কারণ আমরা পূর্বের অনেক ইতিহাস শুনেছি যেখানে জিন ভূতের কথা বলা হয়ে থাকে আসলে ভূত বলতে কিছুই হয় না সেটাই জিন তো সেই ঘটনাগুলো সব মিথ্যা ছিল না আমাদের পূর্বপুরুষরা আমাদের সব মিথ্যা কথা বলে সবাই মিথ্যাবাদী না একটা ঘটনা দু ছিল যেগুলো বানানো কিন্তু সব কথাই বানানো না আমার কথা যারা শুনছেন এদের মধ্যে হয়তোবা অনেকেই আছেন যারা জিনের দেখা পেয়েছিলেন আবার অনেকে আছেন যারা জীবনে এরকম কিছু দেখেন নাই কিন্তু আমি এরকম বিষয়ের অস্বীকার করতে পারি না কারণ এরকম বিষয় আমার সাথে ঘটেছে বা আমি দেখেছি এরকম কিছু যেমন একবার আমি দেখলাম একটা জায়গা থেকে বের হলাম দেখলাম যে একজন মানুষ হাঁটছেন তার অবয়ব বা পোশাক সব আমি চিনতে পারলাম বা মনে হলো যে এটা আসলে ওই ব্যক্তি তো আমি দেখতেছিলাম ডাক তো পেছন থেকে আমার আরেক ভাই ভক্ত ভাই সে আমাকে ধরে ডাক দিয়ে বললেন আসেন ভাই যাই বাসায় যাই তো যখন এই কথাটা বললেন তো সাথে সাথে আমার মুখ আসলে তার দিকে ঘুরল তো পরক্ষণে অর্থাৎ মুহূর্তের মধ্যেই আমি আবার ওই দিকে তাকালাম দেখলাম সে নাই অর্থাৎ যাকে দেখছিলাম সেটা নাই তো যেহেতু মানে কিউরিসিটি আছে একটা তো সেজন্য কি করলাম লাইট ধরলাম চারপাশে দেখলাম আছে না যে দৌড় দিয়ে কোথাও চলে গেলো কিনা বা কিছু একটা ঘটলো কিনা আমাদের তো ভয়ও তো দেখাতে পারে কিন্তু কথা হচ্ছে সে এমন ব্যক্তি যে আমাদের ভয় দেখাবে বা কিছু বলবে এরকম কিছু না মানে মজা করার মতো কোনো বিষয় না আর কথা হচ্ছে এখানে ঘটনাটা ছিল মাত্র এক সেকেন্ডের অর্থাৎ আমি আমাকে যে সে হাত দিয়ে সরিয়ে দিল এর জন্য যতটুক সময় লেগেছে তার দিকে তাকাতে আর যতটুক সময় লেগেছে হচ্ছে কি আমি সেদিকে আবার ফিরতে এই সময়ের মধ্যে আসলে ওই দূরত্ব বা ওই জায়গাটা খোলামেলা বা যে অবস্থা সেখানে সরার উপায় ছিল না তো বিষয় হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমি সাথে সাথে সেই ভাইকে নিয়ে গিয়ে তাদের বাসায় যাই গিয়ে দেখি যে তারা টিভি দেখছে এবং সেই ড্রেস পরা তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে সে এতক্ষণ আগে কোথায় ছিল তো বললো না সে তো টিভি দেখতেছিল তো এখানে অন্য কিছু ঘটেনি পুরো বিষয়টা এরকমই ছিল যে আসলে আসলে ওই মুহূর্তে কেউ সরতেও পারে না আর তিনি সত্যি বাসায় ছিলেন আর আমিও কিছু দেখছিলাম এখন আমি এটার ব্যাখ্যা কিভাবে করব। হ্যালো সোনেশনের কথা অনেকে হয়তো বলবেন সেটা আলাদা বিষয় না আমার এরকম কোনো সমস্যা ছিল না তো আমি এটার ব্যাখ্যা কিভাবে করবো এটা কি এটা তার মানুষ ছিল না অন্য কোনো পশু পাখিও ছিল না তো এই ধরনের যেগুলো আছে যে বস্তুগুলো অসরী বলা হয়ে থাকে বা এক একজন এক একভাবে বলে সেটাই কি আমাদের ইসলাম ধর্মের ভাষায় জিনের কথা বলা হয়েছে তাছাড়া এরকম আমি আরও দুই তিনটা ঘটনা দেখেছি বাস্তবে আমার নিজের চোখে আর যারা এর দেখেছেন এরকম মানুষ আমি চিনি তো আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ পাবেন বা আপনাদের মধ্যে অনেকে আছে যে এরকম অনেক কিছু দেখেছেন তাই এগুলো অস্বীকার করার কিছু নেই একটা জাতি আল্লাহ বলেছেন এরকম একটা জাতি আছে যেমন হাদিসে এরকম আছে যে জিন জাতির কাছে রাসুল ইসলামের দাওয়াত দিয়েছেন বা জিন জাতিরা কোরআনের সুরা শুনত কোরআনের সুরা জিনও আছে তো তারা যদি ব্যাখ্যা করেন যে একদল জাতি ছিল যারা খুব উগ্র তাদের কাছে ইসলাম প্রচার করেছেন বা তারা এসে ইসলাম এই কোরআনের তেলাওয়াত শুনত এগুলো হচ্ছে তাদের নিছক একটা বানানো কথা মানে অতি আধ্যাত্মিকতা দেখানো তো আমাদের বিশ্বাস করতে হবে জিন জাতি আছে আর তারা তারা যদি দেখা দেয় তাহলে তাদেরকে দেখা সম্ভব কিন্তু বিষয় হলো আসলে এটা আহামরিক কোনো আধ্যাত্মিক বিষয় না মানে এটা আসলে আমার তেমন কোনো আলোচনার সাবজেক্টও না এটা একটা বাহ্যিক ব্যাপারই আমরা যেমন মানুষ তারা হচ্ছে একটা জাতি জিন জাতি মানুষের আসলে এটা নিয়ে আগ্রহ এই জন্য কারণ মানুষ সেটা দেখে না বা অনেক যেটা নেই বেশি গল্প হয় সেটার প্রতি মানুষের একটা আগ্রহ বেশি থাকে কিন্তু কথা হলো আসলে জিনের চাইতে রহস্যপূর্ণ হচ্ছে মানুষ তাই আগে নিজেকে চেনাই উচিত নিজের ব্যাপারেই জানা উচিত অন্য কিছুর প্রতি বা জিন জাতি যেই জাতিকে আমরা দেখছি না বা সেটা নিয়ে তেমন কিছু ঘটছেও না সেটার প্রতি এত আগ্রহ দেখানোর কিছুই নেই তো আশা করি আজকের প্রশ্নের উত্তরগুলো আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে